আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একদিনে 49 জন চিকিৎসকের করোনা পজিটিভ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের 3টি ওয়ার্ড বন্ধ ঘোষণা। করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 6,500, একদিনে সর্বোচ্চ শনাক্ত 549 জন। ইফতার সামগ্রী বিক্রির অনুমতি পেলেও কর্মীর অভাবে বন্ধ রাজধানীর অধিকাংশ হোটেল রেস্তোরাঁ। এবং হৃদরোগে মারা গেলেন জাতীয় অধ্যাপক ও বরেণ্য প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত হয়েছেন দেশের 49 জন চিকিৎসক। এ নিয়ে 422 জন চিকিৎসক এ ভাইরাসে আক্রান্ত হলেন। আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের 6 জন চিকিৎসক, 8 জন সেবিকা, 1 জন ওয়ার্ড মাস্টার এবং 3 জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এরপর থেকে 15 চিকিৎসক ও 37 জন সেবিকাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বন্ধ করা হয়েছে হাসপাতালটির 3টি ওয়ার্ড। হৃদরোগে দেশের একমাত্র বিশেষায়িত সরকারি এই হাসপাতালের পরিচালক জানান, সংক্রমণ পরিস্থিতির পরও আপাতত এই হাসপাতাল লকডাউন করা হচ্ছে না। হাসপাতাল যে হাসপাতাল সারা বাংলাদেশের জন্য সকল হৃদরোগের একমাত্র চিকিৎসাগার, সুতরাং এটা লকডাউন করার কোনো সুযোগ নাই। দেশে একদিনে সর্বোচ্চ 549 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আরও 3 জনের। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 155 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 6,500। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 8 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত 3 জন রোগী শনাক্ত হয় বাংলাদেশে। এরপর থেকে প্রতিদিনই বাড়ছে সংখ্যা। ইউরোপ আমেরিকার দেশগুলোর চেয়ে সংক্রমণের এ হার বাংলাদেশে বেশি। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, প্রথম 1,000 রোগী শনাক্ত হতে সময় লেগেছিল 38 দিন। এরপর মাত্র 4 দিনে শনাক্ত হয় আরও 1,000 রোগী। আর 24 ঘন্টায় সর্বোচ্চ 549 জন আক্রান্ত নিয়ে এখন তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আমরা শনাক্ত রোগী যা পেয়েছি সেটা হলো 549, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6,462 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন, এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। মৃত্যু 3 জনই ঢাকার বাসিন্দা, সবাই ষাটোর্ধ্ব। গত 24 ঘন্টায় 4,332 জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 54,733 জনের। নমুনা পরীক্ষার পর প্রায় 12% শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 4,309, যা গতদিনের তুলনায় 2.79% বেশি, এবং নমুনা পরীক্ষা করেছি 4,332, যা গত 24 ঘন্টার চেয়ে 13.64% বেশি। হাসপাতালের ভর্তিকৃত রোগীদের মধ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8 জন, এবং এ পর্যন্ত 139 জন। দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয় 18 মার্চ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও খুলনায় 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংখ্যা আশঙ্কাজনক। লকডাউন হয়েছে কয়েকটি হাসপাতাল। নারায়ণগঞ্জে একদিনে আক্রান্ত হয়েছে 84 জন। জেলা প্রতিনিধিতে পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নারায়ণগঞ্জে 24 ঘন্টায় দ্বিগুণ হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় একদিনে 84 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যেই লকডাউন শিথিল করে শিল্পনগরীতে চালু করা হয়েছে অধিকাংশ গার্মেন্টস। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 742 জন। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন। পিরোজপুরের ওই মহিলা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুরে করোনার উপসর্গ নিয়ে 20 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে 6 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিলেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। 24 ঘন্টায় নতুন করে 13 জন সহ মোট রোগীর সংখ্যা 100 পৌঁছেছে। হাসপাতালের কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় সুনামগঞ্জের বিশম্ভপুর হাসপাতাল লকডাউন করা হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত 11 জন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নড়াইল জেলাকে লকডাউন করা হয়েছে। 24 ঘন্টায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ 3 চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত 7 চিকিৎসক সহ আক্রান্তের সংখ্যা 13 জন। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়। হাসপাতালে কর্মরত 10 চিকিৎসক সহ 25 জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চুয়াডাঙ্গায় 7 জন ডাক্তার সহ নতুন করে 26 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হয়েছে আলমডাঙ্গার হার্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স। পাবনা সদর হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক ও নার্স সহ জেলায় মোট 6 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 6 চিকিৎসক ও 3 জন স্টাফ সহ জেলায় 10 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার সহ জেলায় মোট আক্রান্ত 34 জন। ঝিনাইদহে নতুন করে 3 চিকিৎসক সহ 8 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের 3 জেলা যশোর, ঝিনাইদহ ও নড়াইলে নতুন 18 জন এবং কুমিল্লায় 5 জন শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 5 জেলা ও জয়পুরহাটে একজন ডাক্তার সহ 21 জন নতুন করে আক্রান্ত হয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া গ্রামের একই পরিবারের 5 জন করোনা আক্রান্ত হয়েছে। জেলার কুমারখালী উপজেলার ভূমি কমিশনার সহ দৌলতপুর উপজেলার 3 জন শনাক্ত হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও বাসায় চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন অনেকে। তারা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত হলেও মনোবলই তাঁদেরকে বাঁচার সাহস জুগিয়েছে। এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাসনা দাস। অল্প অল্প জ্বর এবং তার পাশাপাশি পুরো শরীর প্রচণ্ড ব্যথা, মাথাটা অনেক ভারী হয়ে গেছিল মনে হচ্ছিল। করোনা সংক্রমিত হয়ে যেন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক আহাদ হোসেন টুটুলকে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, বাসায় বসে চিকিৎসকদের পরামর্শ নিয়েই তিনি এখন সুস্থ। তবে এই কষ্ট শুধু শারীরিক নয়, মানসিকও, কারণ সামাজিকভাবে করোনা রোগীদের মানুষ ভিন্ন চোখে দেখে। যখন লকডাউন করতে এলো থানা থেকে, তখন আশপাশে যারা সাধারণ মানুষ ছিল তারা এক ধরনের মানে অন্য চাহনি আর কি। আমার বাড়ি বিল্ডিং এর তার দিকে স্ত্রী, সে তো পজিটিভ না নেগেটিভ, সে বাজার করার জন্য হয়তো ব্যাগ ফেলেছে নিচে। অন্যরা তাকে আবার নিরুৎসাহিত করছে যে কেন দিচ্ছ, তুমি বাজার দিলে বা ওগুলো ছুঁয়ে আসলে আমরা এলাকাতে থাকতে দিব না। এদিকে 19 এপ্রিল ভাইরাসের শিকার হন রাজধানীর শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও ফ্লু কর্নারের ইনচার্জ ডাক্তার আলামিন। অন্যদের চিকিৎসা দেওয়ার সময় আক্রান্ত হলেও নিজে চিকিৎসা নিচ্ছেন বাসাতেই। তার শারীরিক অবস্থাও উন্নতির দিকে। চিকিৎসা বলতে তো আসলে তেমন কিছু নাই, মাইল্ড সিমটম যাদের থাকে তারা বাসায় চিকিৎসা নিতে পারবে, যেমন আমি নিচ্ছি। আর যাদের শ্বাসকষ্ট হবে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, এদেরকে অবশ্যই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। তথ্য গোপন করে কোনো চিকিৎসা নিতে যাবেন না। এক্ষেত্রে সবচেয়ে বড় বিপজ্জনক হলো আপনার তথ্য গোপনের কারণে শত শত ডাক্তার আজকে এফেক্টেড হয়ে যাচ্ছে। এই এফেক্টেড হওয়ার কারণে কিন্তু হসপিটালের নর্মাল কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, তখন আপনারা চিকিৎসা নেওয়ার আর কোনো সুযোগ পাবেন না। দেশে প্রথমবারের মতো 8ই মার্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5000-এরও বেশিতে। চিকিৎসকরা বলছেন, করোনা প্রাণঘাতী হলেও সুস্থ হবার সুযোগ রয়েছে অনেক, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মনোবল ধরে রাখার পরামর্শ দিয়েছেন তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। 2021 সালের আগে করোনা ভাইরাসের কার্যকর ভ্যাকসিন তৈরি করা কঠিন বলে জানিয়েছেন ফ্রান্সে কর্মরত বাংলাদেশি গবেষক ও চিকিৎসক উত্তম বড়ুয়া। প্যারিসের ভাইরোলজি গবেষণার শীর্ষ প্রতিষ্ঠানে কর্মরত এই চিকিৎসা বিজ্ঞানী জানান, ফ্রান্স দুইভাবে এই ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। শ্বাসকষ্ট ছাড়াও করোনা ভাইরাসে হার্ট, লিভার সহ অন্যান্য সমস্যায় আক্রান্তদের মৃত্যু হতে পারে বলে জানান এই গবেষক। বেশ কয়েকটা ট্র্যাকের গবেষণা কাজ
দ্রুত এগোচ্ছে, তার মধ্যে দুটো উল্লেখযোগ্য। একটা ভ্যাকসিন ডিএনএ এর উপর, তারপরে ডিএনএ ভ্যাকসিন শরীরে অ্যান্টিজেন ঢুকিয়ে অ্যান্টিবডি তৈরি করা টু ইন্ডিউস এ প্রোটেক্টিভ ইমিউনোলজিক্যাল রেসপন্স। আরেকটা হচ্ছে অ্যানিমাল মডেল ডেভেলপমেন্ট ফর এসএআরএস কোভি টু, যা ইফেক্টিভনেস অব দ্য ভ্যাকসিন টেস্ট করবে। ইফতার সামগ্রী বিক্রির অনুমতি পেলেও এখনও বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ রেস্টুরেন্ট। বাবুর্চিদের অনেকেই ঢাকার বাইরে, তাই কয়েকটি রেস্টুরেন্টে সীমিত আকারে বানানো হচ্ছে ইফতার আইটেম। কর্তৃপক্ষ বলছে রেস্তোরাঁগুলো চালু হতে সময় লাগবে আরও কিছুদিন। হাবিবুর রহমান অভির রিপোর্ট। পুরান ঢাকার ইফতার বাজার, গেল বছরেও জমজমট ছিল এখানকার ইফতার আয়োজন। বাহারি রকমের ঐতিহ্যবাহী সব ইফতার সামগ্রী নিয়ে হাজির হতেন বিক্রেতারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসতেন চকবাজারের এই ইফতার বাজারে। তবে করোনা ভাইরাসের তাণ্ডবে এবারকার চিত্রটা পুরোপুরি ভিন্ন। চকবাজার সড়কে শুনশান নীরবতা, ইফতারি কিনতে এসে ফিরে গেছেন অনেকেই। ফুটপাতে ইফতার আয়োজনের অনুমতি না থাকলেও নগরীর প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলোকে ইফতার সামগ্রী বিক্রির অনুমতি দিয়েছে ডিএমপি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ রেস্তোরাঁ এখনও খোলেনি। কয়েকটি রেস্টুরেন্ট খোলা থাকলেও বাবুর্চি না থাকায় সীমিত আকারে বানানো হচ্ছে ইফতার সামগ্রী, বিক্রিও কম। জাস্ট শুরু করেছি, এখন দেখি এখনও এরকমের রেসপন্স আমরা পাচ্ছি না, যে কারণ আসলে জনগণকে জানাতে হবে, গেস্টদেরকে জানাতে হবে, তাহলে হয়তো বা আমরা পেতে পারি। খুব স্বল্প পরিসরে, দেখেন তো আমাদের তো অনেক আইটেম থাকে, বাট আজকে তো খুবই কম আইটেম, আমরা খুব স্বল্প পরিসরে আর কি ওপেন করেছি। আমাদের বাবুর্চির যারা আছে তারা ম্যাক্সিমামই ঢাকার বাইরে, এবং ঢাকায় যারা আছে এদের নিয়েই আমরা ই করতেছি, স্বল্প পরিসরে আয়োজন করতেছি। অন্যদিকে বৈরী আবহাওয়ায় বাড়ির বাইরে বের হয়েছেন কম সংখ্যক মানুষ। ইফতারি কিনতে আসা ক্রেতারা বলছেন এবার ঘরেই বানানো হচ্ছে অধিকাংশ ইফতার সামগ্রী। প্রত্যেকটা রেস্টুরেন্টে যাচ্ছি, একটাই খোলা পাচ্ছি আর কি ধানমন্ডির মধ্যে, অধিকাংশটা আইটেম বাড়িতেই বানানো হচ্ছে। বাড়ির যারা তারা কি বলছে? আসলে তারা বলছে তো বাইরে থেকে আনার দরকার নেই, ঘর থেকে ঘরের জিনিসই বানানো ভালো, এরপরও নিয়ে যায় আর কি হালিমের জন্য আসা আর কি। শারীরিক দূরত্ব মেনে রাজধানীর রেস্তোরাঁগুলো ইফতার বিক্রি করতে পারবে। তবে ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে রেস্তোরাঁয় বসে কেউ ইফতার করতে পারবেন না। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে পাড়া মহল্লার নিত্য পণ্যের দোকান সকাল 6টা থেকে 4টা এবং সুপার শপগুলো বিকাল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। বাইরে থেকে এখনই ঢাকায় শ্রমিকদের না নিয়ে আসতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠনগুলো। রাজধানী ও এর আশপাশে থাকা শ্রমিকদের দিয়ে আপাতত কারখানা চালুর পরামর্শ দিয়েছেন সংগঠনের নেতারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব জানান তারা। শ্রমিকদের বিষয়টি মনিটর করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও পর্যায়ক্রমে খুলছে দেশের শিল্প কারখানা। নোটিশ পেয়ে চাকরি বাঁচাতে বেতন নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী মুখে আসছে গার্মেন্টস কর্মীদের ঢল। এতে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেন পোশাক শিল্প মালিকরা। এই পর্যন্ত আমাদের 98% বেতন দেওয়া হয়ে গেছে, আরও 2% যারা আছে সেগুলোকে নিয়ে আমাদের বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ কাজ করছে। একসাথে তারা কাজ করে আমাদের কথা হলো আমাদের শ্রমিক আমাদের বেতন পেতে হবে। ঈদে আমরা চাচ্ছি যে তারা আবার গ্রামে ফিরে না যাক, এমনিই তো আমাদের যাওয়া আসার এগুলি বাস্তবতা, ওরা বেতনের জন্য চলে আসছে। আমরা অনেক সময় আইন কারণ বা আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে ওইগুলো করা সম্ভব না, আমরা সচেতনতার মাধ্যমে এই কাজগুলো করতে চাচ্ছি সকলে মিলে। পরিস্থিতি মোকাবেলায় পোশাক শিল্প মালিক ও শ্রমিকদের দুই পক্ষকেই সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এত শ্রমিকের আসছে কেন, উদ্দেশ্যটা কি? তারা আমাদেরকে জানিয়েছেন তারা কোনো শ্রমিককে ইনভাইট করেননি এবং তারা ভবিষ্যতেও করবেন না যেই পর্যন্ত পরিস্থিতির উন্নতি না ঘটবে। কাজেই তারা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে গিয়েছেন এবং তাদের বেতনের ব্যবস্থাটাও সুনিশ্চিত করেছেন। কাজেই শ্রমিকদের যদি অনাহত ঢাকায় আসার কোনো প্রয়োজন নাই, তারাও বলেছেন, আমরাও মনে করি তো যারা আসছেন তারা ভুল করে আসছেন। ছুটির মধ্যে যেসব কারখানা খোলা থাকবে সেখানে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে কিনা তা দেখভাল করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নেতৃবৃন্দ নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে লকডাউনের মধ্যে 158টি গার্মেন্টস কারখানায় সকাল থেকে সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। মালিকরা জানিয়েছেন কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে কারখানার বাইরে শ্রমিকদের চলাচলে সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না।
এদিকে পুলিশ বলছে কর্মীদের সব ধরনের সুরক্ষা সরঞ্জাম দিতে কারখানার মালিকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে গত 25 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ এবং বিকেএমইএ। পরে সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে তা 25 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। গত রোববার থেকে সীমিত আকারে পর্যায়ক্রমে কারখানা খোলার সিদ্ধান্ত নেয় সংগঠন দুটি। করোনা ঝুঁকির মধ্যেও রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। বাইরে বের হওয়া মানুষেরা বলছেন কাজের প্রয়োজনেই বের হতে হচ্ছে অনেককে, তবে অকারণে বের হলে আইন শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। অঘোষিত লকডাউন এবং সাধারণ ছুটির মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরেও তা মানছেন না অনেকে। মঙ্গলবার সকাল থেকেই ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রিকশার দখলে ছিল রাজধানীর অধিকাংশ সড়ক। ঝুঁকি নিয়ে বের হওয়া এসব মানুষ কারণ হিসেবে দেখাচ্ছেন নানান যুক্তি, তবে এদের মধ্যেই কেউ কেউ শঙ্কাও প্রকাশ করেন করোনা ভাইরাসের বিস্তার নিয়ে। কিছু ইফতারি নেওয়ার জন্য, কেননা বাসার এখানে তো দোকান খামার বন্ধ সব, এই বাজারে এখান ছাড়া আমরা পাচ্ছি না কোথাও। বাসার থেকে তো আর বাইরে হইতে দিবে না, একবারই দিছে, এর ছটার পর আর বাইরে হইতে দেবে না। আমাদের কোম্পানি সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমাদের ফ্যাক্টরি চালাচ্ছে। এইভাবে যে জমক সমাগম এখন আজকে তো অনেক বাড়ছে, ঝুঁকির সম্ভাবনা অনেক বেড়ে গেছে, নিরাপত্তা নাই। রাজধানীর অধিকাংশ চেকপোস্ট আগের মতো সক্রিয় না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচেতনতা বাড়াতে তৎপর ছিল বিভিন্ন এলাকায়। যৌক্তিক কারণ না থাকে আমরা তাদেরকে বুঝে ফেরত পাঠাচ্ছি, অথবা তারা যদি না শোনে সেক্ষেত্রে আমরা মামলা দিচ্ছি, প্রসিকিউশন করতেছি আইনে। তবে এত কিছুর পরেও রাজধানীর পাড়া মহল্লায় সামাজিক দূরত্ব না মানার প্রবণতা রয়েছে আগের মতোই। সীমিত আকারে নিরাপত্তা নির্দেশনা মেনে খুলে দেওয়া হয়েছে কিছু কিছু পোশাক কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান, তবে জীবিকার তাগিদে জনসমাগম যাতে ভাইরাস ছড়ানোর কারণ না হয়ে ওঠে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও জানান অনেকে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত দাবে নিত্য পণ্য বিক্রি করায় কারণ বাজারের কয়েকটি আড়তে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে এ অভিযান চালায়। পেঁয়াজ, রসুন, আদা, আলু সহ নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় প্রায় 4 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আদা যেটা আমদানিকৃত সেটা সর্বোচ্চ 150 টাকা থাকার কথা, কিন্তু তারা সেটা 250 টাকা 300 টাকা পর্যন্ত বিক্রি করছে। রসুনও একই অবস্থা, পেঁয়াজও একই অবস্থা। সরকার নির্ধারিত অতিরিক্ত দামে কোনো প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন না, আর যদি বিক্রি করেন এটা আইন অনুযায়ী এটা কঠোর হস্তে দমন করা হবে। খ্যাতিমান প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর নিজ বাসায় ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল 77 বছর। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য প্রকৌশলী ছিলেন পদ্মা সেতু সহ দেশের সব মেগা প্রকল্পের অন্যতম পরামর্শক। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জামিলুর রেজা চৌধুরী, সংক্ষেপে জেআরসি, আন্তর্জাতিক মহলে এই নামেই তার পরিচিতি। 1943 সালে সিলেটে জন্ম নেয়া সরল এই মানুষটি তার মেধাশক্তিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, মর্যাদা আর সম্মানের আসনেও তাই ছিলেন শীর্ষে। বাংলাদেশের ক্রান্তিকালে 1996 সালে তাকে করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন তিনি। 2018 সালে জাতীয় অধ্যাপক হন জামিলুর রেজা চৌধুরী। বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বাংলাদেশের সব মেগা প্রকল্পেই তিনি ছিলেন অন্যতম পরামর্শক। দেশের বড় কোনো নির্মাণ প্রকল্পের পরিকল্পনা হলেই ডাক পড়ত জেআরসির। 1993 সালে যাদের হাত দিয়ে বাংলাদেশের ইমারত বিধিমালা তৈরি হয় জামিলুর রেজা চৌধুরী ছিলেন তাদের অন্যতম। কিছুদিন ধরেই খানিকটা অসুস্থ বোধ করছিলেন বরেণ্য এই প্রকৌশলী। আগে প্রায়ই নানা সভা সেমিনারে গেলেও মাস দুয়েক হলো তা যাচ্ছিলেন না। সোমবার রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিলেন। ভোর রাতে পরিবার সদস্যরা তার নির্জীব দেহ দেখতে পায়। এরপরই নেওয়া হয় বাসার কাছের স্কোয়ার হসপিটালে, সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানানো হয় ঘুমের মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। এরপর দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। লকডাউন কিছুটা শিথিল করে প্রাণচাঞ্চল্য ফিরছে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে।
করোনা ভাইরাসের সংক্রমণ কমতে থাকায় ধাপে ধাপে সেখানে খুলে দেওয়া হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য এবং স্কুল কলেজ। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা ভাইরাস থেকে এখনই মুক্ত হবার কোনো লক্ষণ নেই। রিপোর্ট করছেন এস এম আশরাফ। নিউজিল্যান্ডে আজ থেকে শিথিল হচ্ছে লকডাউন। চার সপ্তাহের মধ্যে এই প্রথম কাজে ফিরছেন মানুষ। খুলে দেওয়া হচ্ছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, স্কুল কলেজ। তবে সামাজিক অনুষ্ঠানে এখনও বাধ্যবাধকতা রয়েছে। প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডার্ন বলেন, আমরা অর্থনীতির দ্বার খুলেছি, তবে মানুষের স্বাভাবিক চলাচলের দরজা নয়। খুলে দেওয়া হচ্ছে সিডনির বন্ডি সমুদ্র বন্দর। এক ঘরে দুজন অতিথি যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। নাগরিকদের মানসিক স্বাস্থ্য আর সামাজিক ব্যাপারে নমনীয় হচ্ছে সরকার। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে 9টি রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে। সেলুন, জিম, থিয়েটার এবং রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে জর্জিয়ায়। মিনেসোটা, কলোরাডো, মিসিসিপিতে ব্যবসা প্রতিষ্ঠান চালুর অনুমতি দেওয়া হয়েছে। This is a decision we make today. But if this virus were to spring back, we might have to roll back some of these measures again. স্পেনে শিশুদের ঘরের বাইরে এক ঘন্টা থাকার সম্মতি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বড়রাও পাচ্ছেন এই সুযোগ। মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে ইতালি, ফ্রান্সও লকডাউন শিথিলের পরিকল্পনা করছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোনো রাষ্ট্রকে করোনা ভাইরাস মোকাবেলায় নেওয়া পদক্ষেপগুলোর ব্যাপারে তারা আদেশ দিতে পারে না। পরামর্শ মানা না মানা একান্তই দেশগুলোর নিজস্ব ব্যাপার। তবে এই মহামারী শেষ হবার এখনও কোনো লক্ষণ তাদের চোখে পড়েনি। দ্য প্যান্ডেমিক ইজ ফার ফ্রম ওভার। আই রিপিট, দ্য প্যান্ডেমিক ইজ ফার ফ্রম ওভার। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় 2,12,000, আক্রান্ত 30,60,000 মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় 10.5 লাখ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে প্রায় 55,000-এরও বেশি মানুষ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে এই ভাইরাসে সংক্রমিত হয়ে ব্রিটেনে এখন পর্যন্ত 114 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 21,000, মোট আক্রান্ত 1.5 লাখ ছাড়িয়েছে। স্পেনে এই ভাইরাসে আক্রান্ত 2,32,000 ছাড়িয়েছে। মারা গেছে প্রায় 23,500। ইউরোপে করোনার ভয়াবহতার শিকার দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যু কমে আসায় দেশটিতে গত 6 সপ্তাহ ধরে বাড়িতে বন্দী থাকা 14 বছর বয়সের নিচের শিশুরা প্রথমবারের মতো বাইরে আসার অনুমতি পেয়েছে। এছাড়া দেশটিতে লকডাউনে শিথিলতা এনে বেশ কিছু প্রয়োজনীয় খাতের কর্মীদের কাজে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ইতালিতে আক্রান্তের সংখ্যা 2 লাখ ছুঁই। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে 1,99,414 জন আর মারা গেছে প্রায় 27,000। এদিকে ফ্রান্সে করোনায় আক্রান্ত 1,66,000 আর মারা গেছে প্রায় 23,500 জন। ইতোমধ্যে ইউরোপের দেশগুলোতে মৃত্যু হার কিছুটা কমতে শুরু করেছে। করোনা ভাইরাসের লকডাউন পরিস্থিতির মধ্যে প্রায় 2 মাস ধরে ইরানে বিভিন্ন শহরে আটকে আছেন কয়েকশো বাংলাদেশি শিক্ষার্থী। দেশটির ইস্পাহান শহর থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন কামরুজ্জামান নাবিল। করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা কমায় ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। ইরানে 100-এরও অধিক বাংলাদেশি শিক্ষার্থী ইরানের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ধর্মীয় বিভাগে অধ্যয়নরত রয়েছেন। করোনা ভাইরাসের পরে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়ায় তারা অনলাইনে ক্লাসে যুক্ত হচ্ছেন। এদিকে ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খোলা হয়েছে এবং এখানে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট এবং অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করা হচ্ছে। এদিকে ইরানে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীদের করোনা ভাইরাস নিয়ে পরামর্শ এবং স্বাস্থ্য দিক নির্দেশনা দিতে এগিয়ে এসেছেন। এদিকে ইরানে বাংলাদেশি দূতাবাস আছে এবং এই দূতাবাসের যারা দায়িত্বরত রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশে সবসময় আছেন এবং যে কোনো সমস্যায় তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। বিভেদের রাজনীতি দেশে করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। এ লড়াই আমাদের সকলের বাঁচা মরার লড়াই। এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে
কার্যকর হাতিয়ার। বিএনপিকে মিথ্যাচার ছেড়ে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের জন্মদিন উপলক্ষে তাঁর কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কথা বলেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সাইম খান উপস্থিত ছিলেন। আজকে শেখ জামালের জন্মবার্ষিকীতে আমাদের প্রত্যয় বাংলাদেশ থেকে খুব এবং সুয়ে রাজনীতি চিরতরে যাতে অবসান সেটি আমাদের প্রত্যয়। তাদের রাজনীতিটাই তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত, ক্রমাগত মিথ্যা বলাই তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয়। ঢাকা শহরে আর আশেপাশে কয়েকটি পদচেষ্টা করে মিথ্যাচার করে, এটিই তারা করে যাচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্তদের অক্সিজেন সরবরাহে তিন ধরনের ভেন্টিলেটরের নমুনা ক্লিনিক্যাল টেস্টের জন্য তথ্য প্রযুক্তি বিভাগে হস্তান্তর করেছে ওয়ালটন। আইসিটি বিভাগের উদ্যোগে মেডিকেল সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডট্রনিক্স ও ওয়ালটনের সহযোগিতায় তৈরি হয়েছে তিন মডেলের ভেন্টিলেটর। বিকালে অনলাইন সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানান, এসব ভেন্টিলেটরের নমুনা শীঘ্রই পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে দেওয়া হবে। ছাড়পত্র পেলে ভেন্টিলেটরের পরীক্ষামূলক ও বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে ওয়ালটন। গত মার্চের 31 তারিখে আমরা এরকমই একটি ডিজিটাল প্রেস কনফারেন্সে আমরা বলেছিলাম যে এই মাসের মধ্যে অর্থাৎ এপ্রিলের মধ্যে আমরা মেট্রনিক এবং ওয়ালটনের যে যৌথভাবে যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছিল একটি ভেন্টিলেটর তৈরি করার জন্য PB560, তো সেটি আমরা সেই প্রত্যাশা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা সেই ভেন্টিলেটরের প্রোটোটাইপটি বানাতে পেরেছি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারের ঘোষণা পরে সংগ্রহ শুরু না হয় ধানের ন্যায্য দাম পাচ্ছে না হাওড়াঞ্চলের কৃষকরা, ফলে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের, এতে করে লোকসানে মুখে পড়ছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের ছবি ও তথ্যের ভিত্তিতে হুমায়ুন চিস্তির রিপোর্ট। কথা ছিল সরকারিভাবে সারাদেশি কৃষকদের কাছ থেকে প্রতিমণ 1,040 টাকা দরে ধান কেনা হবে রোববার থেকে, কিন্তু শেষমেশ ধান সংগ্রহ শুরু না হওয়ায় বিপদে পড়েছেন কৃষকরা। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটা ধান বিক্রি হচ্ছে 480 থেকে 520 টাকা মন দরে, চিকন ধান বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। এরপরও ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা। আশুগঞ্জ বন্দরে আসলে ধানের বাজার কম, নিজের পরিশ্রম বাদ আর 2-3 হাজার টাকা লস, 3 দিন ধরে আইসা গালাত বসে রয়েছি, মানে ধান বেচতে পারতেছি না। এরকম অবস্থাটা যদি চলে তাহলে আমরা জমি করার পরিকল্পনা একেবারে বাদ। মিল মালিকরা বলছেন করোনা পরিস্থিতিতে আর্থিক সংকট থাকায় ধান কম কিনছেন তারা, তবে কম সুদে ঋণ পেলে এ সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করছেন তারা। তারা এও বলছেন সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না করলে ধানের দাম বাড়ার সম্ভাবনা কম। চাউলের রেট পূর্বের রেটে এবছর নির্ধারণ করে দিয়েছেন 35 টাকা এবং 36 টাকা, কিন্তু এই রেটের কারণে ধান এবং চাউলের মধ্যে সামঞ্জস্য হচ্ছে না। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান চলতি মৌসুমে জেলায় 14,360 মেট্রিক টন ধান ও 40,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে ধানে আর্দ্রতা বেশি থাকায় সংগ্রহ এখনও শুরু হয়নি। আমাদের যেহেতু প্রস্তুতি শেষ পর্যায়ে আছে, সম্পন্ন আমরা প্রায় করে ফেলেছি, আগামী মাসের 4 বা 5 তারিখ থেকে আমরা এই ধান সংগ্রহ শুরু করতে পারবো। কোনোভাবেই কোনো সুযোগই নাই এখানে কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নেবেন, তারপরে যদি কোনো অভিযোগ আসে যে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এবং প্রকৃত কৃষককে বঞ্চিত করা হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেব। সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের দুঃসময়ে 91 জন অসহায় খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল। ফুটবলার, হকি খেলোয়াড়, সাঁতারু, জিমন্যাস্ট সহ বিভিন্ন অঙ্গনের অসচ্ছল খেলোয়াড়দের আর্থিক সহায়তা পাঠান তিনি। পরিচিত খেলোয়াড়, কোচ, সাংবাদিক ও ক্রীড়াঙ্গনে থাকা বন্ধু এবং পরিচিতজনদের কাছে খোঁজ নিয়ে তালিকা করে এই সহায়তা করেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার। যদিও গোপনে এই কাজটি করতে চেয়েছিলেন তিনি, তবে সাহায্য পাওয়া খেলোয়াড়রাই বিষয়টি শেষ পর্যন্ত তুলে ধরেন বিভিন্ন মাধ্যমে। আন্তর্জাতিক ফুটবলে বদলি খেলোয়াড় 5 জন করার প্রস্তাব দিচ্ছে ফিফা।
ফুটবলের সর্বোচ্চ সংস্থার এক মুখপাত্র বলেন, খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন, আর সেজন্য ফুটবলের নীতি নির্ধারক আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সঙ্গে নতুন নিয়ম নিয়ে আলোচনা করছেন তারা। IFAB-র কাছ থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। করোনা ভাইরাস পরবর্তী সময়ে ম্যাচ বেড়ে গেলে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়তে পারে, এই ভাবনা থেকেই এমন পরিকল্পনা ফিফার। বর্তমানে নির্ধারিত সময়ে সর্বোচ্চ 3 জন খেলোয়াড় নামানোর নিয়ম আছে। ক্লাবের হয়ে অনুশীলনে নামার আগে প্রত্যেকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার নিয়ম করেছে ইতালি সরকার। 4 মে থেকে এককভাবে অনুশীলনে নামছে ইতালিয়ান ক্লাবের ফুটবলাররা, দলীয়ভাবে অনুশীলন করতে পারবেন 18 মে। তবে যারা দেশের বাইরে থেকে যাবেন তারা শুরুতেই দলের সঙ্গে মাঠে নামতে পারবেন না। তাই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো খেলায় ফিরতে মরিয়া থাকলেও তুরিনে ফিরে তাকেও 14 দিন ঘরবন্দী থাকতে হচ্ছে। 28 এপ্রিল ক্লাবের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে CR7-এর। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন জেলার সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকার সেহরির শেষ সময় রাত 4:01, রাজশাহীতে 4:06, সিলেটে 3:52, চট্টগ্রামে রাত 3:59, খুলনায় 4:07, বরিশালে 4:03, রংপুরে 4:00 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় রাত 3:58। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:30, রাজশাহীতে 6:37, চট্টগ্রামে 6:21, সিলেটে 6:25, খুলনায় 6:29, বরিশালে 6:28, রংপুরে 6:37 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:31। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। একদিনে 49 জন চিকিৎসকের করোনা পজিটিভ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে 3টি ওয়ার্ড বন্ধ ঘোষণা। করোনা ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 6,500, একদিনে সর্বোচ্চ শনাক্ত 549 জন। ইফতার সামগ্রী বিক্রির অনুমতি পেলেও কর্মীর অভাবে বন্ধ রাজধানীর অধিকাংশ হোটেল রেস্তোরাঁ। এবং হৃদরোগে মারা গেলেন জাতীয় অধ্যাপক ও বরেণ্য প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।